আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারি। তো ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং বাই ডিফল্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হলো, আপনারা যখন একটা জিমেইল অ্যাকাউন্ট খোলেন তো সেখানে কিন্তু বাই ডিফল্ট আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায়, কিন্তু আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে একটা জিমেইলের আন্ডারে অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ডিফল্ট অ্যাকাউন্ট কিন্তু বাই ডিফল্ট একটাই থাকে। তো ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা জিমেইলের আন্ডারে বেশ কিছু চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারবো। তো আজকে দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এজন্য সর্বপ্রথম আপনাদের একটা ব্রাউজারে যেতে হবে, আর ব্রাউজারে গিয়ে অবশ্যই আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট সেটা আপনারা লগ ইন করবেন। তো তারপরে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে এসে আপনাদের এখানে যে চ্যানেলের লোগো বা আপনাদের যে জিমেইলের লোগো সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে গেলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন ইওর চ্যানেল। তো এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, অর্থাৎ আমাদের যে জিমেইল এর আন্ডারে আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। তো এখানে দেখুন লেখা আছে যে ক্রিয়েট ইওর চ্যানেল নেম, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট বক্স, এখানে আপনাদের চ্যানেলের নামটা এখানে দিতে হবে এবং এটা অবশ্যই 100 ক্যারেক্টারের ভেতরে হতে হবে, এবং এখানে যে কোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন, এটা বাংলা, ইংরেজি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি লিখছি যে MD তারিফ। তো এটা হলো আমার চ্যানেলের নাম। তো এভাবে আপনারা একটা চ্যানেলের নাম দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো। তো এরপরে আমাদের এখানে চেক মার্ক দিতে হবে এবং এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন MD তারিফ নামে আমার একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ভিডিও নেই, এবং এখানে অ্যাবাউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে এটা আমরা ক্রিয়েট করলাম, এবং এখানে যে চ্যানেলের লোগো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি সুইস অ্যাকাউন্টে যাই, দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যে জিমেইল অ্যাকাউন্ট এখানে দুইটা চ্যানেল, অর্থাৎ এই জিমেইলের আন্ডারে নতুন আমরা চ্যানেল ক্রিয়েট করলাম। তো এভাবে আমরা একটা জিমেইলের আন্ডারে যত ইচ্ছা তত চ্যানেল কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তো এবার যদি আমরা আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সুইস অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে মেন জিমেইলটা ছিল সেটা আমরা আগে সুইচ করব, অর্থাৎ আমাদের যে মেন জিমেইল অ্যাকাউন্ট সেটাতে আমরা আগে নিয়ে আসব। দেন এবার আমরা ঠিক আবারও আমাদের যে চ্যানেলের লোগো বা আমাদের জিমেইলের লোগো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আবারও সেটিংসে চলে যাব। তো সেটিংসে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, অর্থাৎ আমরা যদি আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এবার অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই জিমেইলের আন্ডারে টোটাল দুইটা চ্যানেল, একটা হলো বাই ডিফল্ট চ্যানেল, একটা হলো নতুন চ্যানেল একটু আগে যেটা ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এই জিমেইলের আন্ডারে আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম সিলেকশনের অপশন আসছে, এখানে আমরা আবারও চ্যানেলের নামটা দিব। তো ধরুন আপনি আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তো এখানে আপনাদের সেই চ্যানেলের নামটা দিবেন। তো ধরুন এখানে আমি দিচ্ছি MD হাসান, একটা নাম আমি দিলাম। তো এবার আমাদের চেক মার্ক দিতে হবে, দেন ক্রিয়েটে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন MD হাসান নামে কিন্তু আমার আরেকটা চ্যানেল ক্রিয়েট হলো। এবার যদি আমরা অ্যাবাউটে যাই, দেখতে পাচ্ছেন জয়েন্ট April 7, 2022, অর্থাৎ আজকে ডেট দেখাচ্ছে, আর এটা একদম এমটি চ্যানেল, এখানে কোনো ভিডিও নেই। তো আমরা এখানে খুব সহজেই কিন্তু ভিডিও আপলোড করতে পারি, আপলোড ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিও আপলোডের অপশন আসবে। আর আমাদের কাজ হলো এখন শুধুমাত্র এই চ্যানেলের লোগো, চ্যানেল আর্ট এবং যাবতীয় কাজ কাস্টমাইজ করা। তো এবার আপনারা দেখুন আমরা টোটাল দুইটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো এবার যদি আমরা আবারও সুইস অ্যাকাউন্টে চলে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে জিমেইল অ্যাকাউন্ট এর আন্ডারে এখন টোটাল তিনটা চ্যানেল। তো এভাবে আমরা যত ইচ্ছা তত চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারি, অর্থাৎ একটা জিমেইলের আন্ডারে এভাবে আমরা মাল্টিপল চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারি এবং সেটা আমরা মেনটেন করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা জিমেইলের আন্ডারে অনেকগুলো ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি।